বর্ধমানে নদীতে নিখোঁজ হওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো হুগলির চাপাডাঙ্গায়। মৃত ব্যক্তির নাম সখা রুইদাস, বয়স 61 বছর। জানা গেছে সখা রুইদাস নামে ওই ব্যক্তি নাকি গত 5 তারিখ বর্ধমানের গলসি থানার অন্তর্গত নিজের এলাকায় গরু নিয়ে নদী পারাপার করছিলেন। সেই সময় তিনি নদীতে তলিয়ে গিয়েছিলেন। 2 দিন পর গতকাল হুগলির চাপাডাঙ্গা এলাকায় দামোদর নদ থেকে তার দেহ উদ্ধার হয়। বিভিন্ন সূত্রে খবর পেয়ে আজ তারকেশ্বর থানায় হাজির হয়েছিলেন মৃতের পরিবারের লোকজন। দেহটি তারা শনাক্ত করেছেন বলে জানা গেছে। কি কি হয়েছিল, ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল, বাবা গরু নিয়ে নদী পার হচ্ছিল, গরু ন্যাস ধরে। আচ্ছা। দিয়ে তো গরু পার হতে পারে নাই, দিয়ে গরু স্রোতে পড়ে যায়, বাবা সামনে যায়, এবারে গরু নিয়ে কিভাবে জানতে পারলেন? জানতে পারলো যে মিডিয়ানে জানা যায়, সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছে। জানতে পেরে খোঁজ ওই দিনে আমরা বডিতে নিচে এসে বাবাকে চিনতে পেরেছেন? চিনতে পেরেছি। কত বয়স বাবার? 61। কি নাম বাবার? সখারুইদাস। কি হয়েছিল দাদা ঘটনাটা? ঘটনাটা ঘটেছিল গত ইংরেজি 5 তারিখে, এর বাবা দামোদর নদীর চর পার হয়েছিল গরুর লেগ ধরে। মানে ওখানে একটা চড়ার মতো আছে, ওখানে গরু সব চড়াতে নিয়ে যায়, কোনোভাবে প্রবল জল থাকার কারণে ওর বাবার হাত থেকে গরুর লেজ ফসকে যায় এবং ওর বাবা তলিয়ে যায়। তো গলসি থানাতে আমরা খবর দিই এবং গলসি থানার তরফ থেকে যথেষ্ট চেষ্টা করলো, টুকুড়ি টুকুড়ি নিয়েছে, অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই সন্ধান পাওয়া যায়নি। গতকাল আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে হ্যাঁ, এই বডিটা তারকেশ্বর থানার আন্ডারে পাওয়া গেল, ওই চাপাডাঙ্গা থেকে। তো তারপর আমি থানায় যোগাযোগ করলাম, যে থানা থেকে দেখলাম যে হ্যাঁ, থানার মাধ্যমে জানতে পারলাম যে হ্যাঁ, ওই বডিটাই যে ব্যক্তি আমাদের গ্রামের মিসিং হয়েছিল, ওই সখা বাগদি, ওর বাড়ি হচ্ছে সখা রুইদাস, ওর বাড়ি হচ্ছে সন্ধ্যা বলছি থানা পূর্ব বর্ধমান জেলা। তা আমরা জানতে পারলাম এবং আজকে এসে আমরা ওই বডিকে চিহ্নিত করে তারকেশ্বর থানার সহযোগিতায় আমরা এখন বডিটা চিনতে পারলাম। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল, রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালাসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স রে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।